সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আসছি হচ্ছে মাধবপুরে। দর্শক আজকে বোধহয় ছয় দিন না পাঁচ দিন আজকে ভাই মাধবপুরে, যে শনি রবি সোম মঙ্গল বুধ, পাঁচ দিন হয়ে গেছে অলরেডি। আজকে পাঁচ দিন যাবৎ কী পরিস্থিতি আসলে ভাই? এই যে নিশ্চয়ই ব্যারিস্টার সুমনকে চিনেন আপনি? হ্যাঁ অবশ্যই চিনি। আচ্ছা, ওনার নির্বাচন ওনার সর্বপ্রথম মাধবপুরে আনাইছি আমি। আচ্ছা, এখানে যে আপনার এই যে মোল্লা মার্কেটে যে প্রথম মিটিংটা হয়েছে, হ্যাঁ, ওনারে আমি আনাইছি, প্যান্ডেলের সব কিছু আমি করছি, আমি সর্বপ্রথম এই প্যান্ডেলে উঠছি আর কেউ উঠে নাই। আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা। আর ওনার সাথে আমার আরও বহুত আগের থেকে, আরও 10 বছর আগের থেকে সম্পর্ক। আমার মেয়ের বিয়া খাইছে, বিয়ার অনুষ্ঠান খাইছে, তখন ইয়েতে ছিল আর কি। যাই হোক, ওনার ফার্স্ট করার পরে মাধবপুরে যে কাজগুলো করতেছে, সোনারগাঁড়ে যে কাজগুলো করতেছে, সবাই খুশি। ওনার ভক্তবৃন্দ যারা আছে, দর্শক যারা আছে, তারপরে ওনার ভোটার যারা আছে, ভোটার যারা না তারাও খুশি। এগুলো দেখে মাধবপুরের সোনারগাঁড়ের মরা নদী যে পরিষ্কার করতেছে, মাধবপুরের এই খাল যে পরিষ্কার করতেছে, সবাই খুশি। আমরাও দেখছন করতেছি, দেখতেছি এখন পুরো মেয়রও দেখতেছে, সবাই করাইতেছে মিলামিশে। মনে হয় আরও 10-12 দিন লাগবে এটা পুরো পরিষ্কার হইতে আর কি। দেখেন ভাই, একটা জিনিস আমাদের খুবই খারাপ লাগে, এই যে পুরসভার থেকে সরকারি বাথরুমগুলো করে দিছে, বাথরুমের ড্রেনগুলো সরাসরি ট্যাঙ্কির থেকে এই খালের মধ্যে ছাড়া, মানে এই যে এই যে এই যে খালটা পুরসভা, হ্যাঁ হ্যাঁ, পুরসভার থেকে যে বাথরুমগুলো করছে পুরা ডাইরেক্ট পুরসভার ভিতর থেকে ডাইরেক্ট, হ্যাঁ, ট্যাঙ্কির থেকে পুরা ডাইরেক্ট ছাড়া নদীতে নদীতে। অথচ এটা পরিবেশ কিন্তু দুর্গন্ধ তারা পাচ্ছে, দুর্গন্ধ তারাও পাচ্ছে, উপজেলার সবাই পাচ্ছে, কিন্তু কেউ কোনোদিন এটার সম্বন্ধে কোনো কথাও বললো না, বলেও না। আমরা এখন পরিষ্কার করতে যাই দেখি সরাসরি বাথরুমের ড্রেন ছাড়া, এটা কীভাবে ইঞ্জিনিয়ারে করবো? এত বড় একটা কাজ, এত টাকার কন্ট্যাক্ট নিল পুরসভা, পুরো মেয়রও কি এটা দেখে নাই? এটা বর্তমান মেয়র না, কিন্তু এটা আগের মেয়রে করে গেছে, কিন্তু তার এটা দেখা উচিত ছিল তাদের। আর ইঞ্জিনিয়ার সাহেব এটা কীভাবে দিল? সরাসরি এখনও গেলে দেখতে পারবেন, সরাসরি মানে উপজেলা পরিষদের যেই বাথরুম, ওয়াশরুমের ময়লা টলা সব একদম সাথে খালা, এটা এমনি পাবলিক টয়লেট পুরসভা থেকে করা হয়েছে, কিন্তু করা যে হয়েছে, ট্যাঙ্কিও আছে, কিন্তু ট্যাঙ্কিটা পুরো সারা এই নদীর মধ্যে। আমরা পরিষ্কার করে কী হইব? সুমন ভাই পরিষ্কার করে কী হবে? যদি এই ট্যাঙ্কির ময়লার গন্ধই আসে, পরিষ্কার করলে তার কোনো ফায়দা হবে না। এটাই তাহলে এখন এটা কী করা আসলে? এটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, সুমন ভাই যখন আসলো শনিবারে, কথা হয়েছে নিশ্চয়ই আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে যে কাজটা করতেছে তিনি, এটা কীভাবে দেখছেন আসলে আপনি? না এটা ভালো, এভাবে যদি চালাই যাইতে পারে ইনশাল্লাহ ওনার নামানোর মতো আর কোনো ইয়ে থাকবে না, যদি শেষ পর্যন্ত চালাই যাইতে পারে আর কি। আর আশা করি ওনার সব কিছু করতে হবে না, ইনশাল্লাহ আমরাই করবো, জনগণই করবে। ওনা খালি একটু উৎসাহ দিয়ে দিলে জনগণ এসে নিজের টাকা পয়সা দিয়ে সবাই করতে রাজি, সবাই করতে রাজি সুমন ভাইয়ের জন্য। আচ্ছা 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 আচ্ছা। সুমন ভাই খালি ছয়া থয়ে গেলেই দেখবেন কীভাবে হইতেছে, জনগণই করে লাইতেছে, ওনার ভোটারেই করে লাইতেছে। আচ্ছা, ওনার ভিতরে কোনো জাদু আছে নাকি? উনি মানুষ এত ওনাকে ভালোবাসে, কারণ বলছে আগেই তো বলা হয়েছে হিমালয়ের বাসিওলা, হ্যামিলনের বাসিওলা, হ্যাঁ এটাই বাস্তব। আপনার সাথে এত মানে আগে সম্পর্কটা কীভাবে ছিল? এখন তো সে এমপি জি না, আগে আমার সাথে সম্পর্ক ছিল, মাধবপুরে আসতো, কাকিয়ারাতে পূজাতে যাইতো, তখন আমরাই নিয়ে যাইতাম, তখন ওনার সবাই মানে মোটামুটি আসলে আগে কস্তুরিতে আসতো, কস্তুরিতে গিয়ে ওনারে কাটিয়ারা পূজা মণ্ডলে নিয়ে যাওয়া হইতো, আমাদের কালী মন্দিরে নিয়ে যাওয়া হইতো, এটাই আর কি। কস্তুরি বলতে আপনার এই কস্তুরি হোটেল এটা না? হ্যাঁ, কস্তুরি হোটেল মনে করেন, আবু জাহির ভাই আইসে এখানে, তারপরে ডক্টর মুশিক ভাই আইসে, তারপরে উনাও আসছে কয়েকবারই, হবিগঞ্জের এমপি সাহেব, হ্যাঁ হ্যাঁ, আবু জাহির সাহেব, হ্যাঁ, আমার দোকানের খাবারও কয়েকবার খাইছে। আর ডক্টর মুশিক ভাই তো প্রায় সময় আসতো, ওনার নির্বাচনে প্রায় সময় আমার দোকানের আপনার ওই শীতল ভর্তা, গুড়া মাছ, ছুটকি ভর্তা এগুলো পছন্দ করতো বেশি। আর ব্যারিস্টার ভাই সুমন ভাই, সুমন ভাইকে প্রথম যে মাধবপুরে নিয়ে আসলেন, আসলে কী উদ্দেশ্যে নিয়ে আসছিলেন আপনি যেহেতু বললেন যে? হ্যাঁ, সুমন ভাইরে মাধবপুরে নিয়ে আসার উদ্দেশ্য হলো আমাদের যে এমপি সাহেব কোনো কাজকর্ম করে নাই, আর যদিও করছে, ওনাদের মধ্যে 4-5 জন ছিল, এই 4-5 জনকে নিয়েই জনগণ নিয়ে ওনা কোনো কাজকর্ম করে নাই। আচ্ছা, তার জন্য সবাই আমরা চাইছি মানে আমাদের আগের এমপি মন্ত্রী মহোদয়কে পালাই লওয়ানোর জন্য, এটাই জনগণেরও সবারই প্রত্যাশা ছিল, এটা ভোটারদেরও প্রত্যাশা ছিল, এটা মানে ওনারে হটাই দেওয়া, নৌকারে না মানে নৌকার মাঝিকে হটাই দেওয়া।
আমরা তো বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি কিন্তু ঢাকার থেকে রাজনীতি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে না, ঢাকার থেকে যখন আমি করি তখন মনে করেন আমার এই জিল্লুর রহমান ভাই আমার এই কাগজের মধ্যে সিগনেচার আছে ওনার। ওরে বাবা, মায়াসুদ্দি আছে, তারপরে এই নাসিম ভাই আছে, মানে পাপন সাহেব বাবা জিল্লুর রহমান। হ্যাঁ, পরে যে রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন আমি ধানমন্ডি থানার থেকে আমি সদস্য পদ ওইখানে পাই আর কি, ওয়ার্ড কমিটির সদস্য পদ। আপনারা মূলত অরিজিনাল আওয়ামী? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এখন আসলে মানে কী পরিস্থিতি যে আজকে পঞ্চম দিন, কী অবস্থা আসলে? এইদিকে দেখলাম ময়লা অনেকগুলো রয়ে গেছে। ময়লা নিতেছে, পুরসভার গাড়ি আছে একটা, এমনি আমাদের ব্যক্তিগত বেগু একটা আছে, টানতেছে ময়লা টানতেছে, ময়লা তো প্রচুর। আজকে 50 বছরের ভিতরে এটা পরিষ্কার হয় নাই, যত এমপি মন্ত্রী আসুক কেউ আর এটার দিকে খেয়াল করে নাই। কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি এটা দিয়ে নৌকা, বিশাল বড় বড় নৌকা আসা যাওয়া করতো, আমরা মাছ ধরতাম এটার মধ্যে। আর এখন তো মরা মরা, কিন্তু যত এমপি আসুক আর মন্ত্রী হোক আর পুরসভার মেয়রই হোক, কেউ এটার জন্য মাথা কামায় নাই। কিন্তু আমাদের সুমন ভাই ইনশাল্লাহ এটা এটাতে হাত দিচ্ছে, এটা পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মানে এক প্রকার আপনার সাথে পারিবারিকভাবে সম্পর্ক? হ্যাঁ, আমার সাথে পারিবারিকভাবে সম্পর্ক না, বন্ধুত্ব সুলভ সম্পর্ক। হ্যাঁ, এখন তিনি তো এমপি। হ্যাঁ, এখন কি তিনি সেই আগের মতো আপনাদের খোঁজ খবর রাখে বা? না, তা তো অবশ্যই রাখে, আর আগের মতো যদি নাও রাখে তবু আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমরা একটা লুক পাইছি, এটাই সবচেয়ে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমি কোনো চেয়ারম্যান হবো না, কোনো মেম্বারই করবো না, কোনো বালুর মাল ডাকবো না, কিছুই না, কিন্তু ওনারে ভালোবাসা এটাই। মানে একজন সৎ লোককে দেওয়া দিলেন আর কি, সৎ লোককে দায়িত্ব দিলেন আপনারা, যে সৎ লোক আসুক আমাদের পকেটের টাকা যাক, আমাদের পকেটের টাকা যাক, দুঃখ নাই। কিন্তু এমন বহুত দিছে, কেউ 5 লাখ 10 লাখ 15 লাখ এমন পর্যন্ত টাকা দিছে, কিন্তু হয়তো অনেকে অনেকের ফায়দার লেগে দিছে, কিন্তু আমাদের কোনো ফায়দা নাই, আমরা ফায়দা ছাড়া, আমরা হয়তো কম দিছি কিন্তু আমরা নিঃস্বার্থে, আমাদের কোনো স্বার্থ নাই। একজন ছিল যে গেন্দু ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর ভাই আসছিল, তারারে মোটামুটি আনা হয়েছে এখানে, আলাউদ্দিন চৌধুরী আর আলাউদ্দিন চেয়ারম্যানকে আনা হয়েছে, সবাইরে মিলেই করা হয়েছে আর কি। বেশটা সুমনকে আপনারা বেছে নিলেন? হ্যাঁ, সুমন ভাইয়ের, সুমন ভাইকে আমরা বেছে নিছি আর কি। এখন কি মনে হচ্ছে যে তাকে বেছে নেওয়াটা সঠিক ছিল? হ্যাঁ সঠিক, এটাই সঠিক, জনগণ সঠিক ফয়সালে নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে না, সঠিক। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম আলহাজ বেলাল হোসেন বকুল। বেলাল হোসেন বকুল ভাই না? ওকে, থ্যাংক ইউ ভাই। কথা বলছিলাম দর্শক ক্যাফে কস্তুরিয়া দি রেস্টুরেন্ট মাধবপুর, হ্যাঁ, সাথী প্রতিষ্ঠাতা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া হাফিজি আমার দেশের প্রতিষ্ঠা, আমি এমন কয়েকটা প্রতিষ্ঠান নিজেই করছি, আইজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রীর কাছে যাই নাই বলে আমার এই প্রতিষ্ঠানে কিছু দান করেন অথবা ইয়ে করেন, আমার যতটুকু ক্যাপাসিটি এতটুকুই আমি মোটামুটি ভালো করছি, 2-3টা প্রতিষ্ঠান করছি, 4-5টা মসজিদের সভাপতি মাধবপুরের মধ্যে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ বাল ভাই, ওকে, ভালো থাকবেন, হ্যাঁ, খোদা হাফেজ। দর্শক, কথা বলছিলাম যে ক্যাফে কস্তুরি হোটেল রেস্টুরেন্ট, দর্শক, এটা কিন্তু মাধবপুর বাসস্ট্যান্ডের সাথেই, তার পাশেই কিন্তু দর্শক যে যেটি মরা নদী অর্থাৎ উপজেলা পরিষদের পাশে যে নদীটি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে গত শনিবারে, এখানে কিন্তু ওনারও একটু অবদান রয়েছে, সুমন ভাইকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন তিনি, বকুল ভাই, থ্যাংক ইউ বকুল ভাই, আল্লাহ হাফেজ।